হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার সকল বন্ধুরা, অনেকদিন পর আমার এই নতুন ভিডিও দেখছো। কিছু কারণবশত আমি ভিডিও ছাড়তে পারিনি। যাই হোক, এই ভিডিওটা হচ্ছে একটা ওয়াটার কালার পেন্টিং উপরে। প্রথমে আমি সামান্য একটু জল দিয়েছি, এই যে ইয়েটা কাজ করছি তার উপরে হালকা একটু নীল কালার দিয়েছি, যার কারণে ওরকম জিনিসটা এসেছে। তোমরা দেখতে পাচ্ছ তুলি দিয়ে আমি কিছু কিছু নীল রং দিয়ে জায়গাটা কাজ করছি। এদিকেও সেমভাবে অপোজিট সাইডেও প্রথমে জল দিয়েছিলাম, তার উপরে অল্প অল্প নীল রং দিয়েছি, এইভাবেই ওটার শেডটা এনেছি। আর এখন যে জায়গাটা করছি এখানটায় ইয়েলো দিয়েছি, প্রথমে জল দিয়েছিলাম, দেওয়ার পরে আবার ইয়েলো কালার দিয়েছি। তো এরকমভাবে কাজটা করবে। আর এই যে লাইটটা আছে, লাইটটা স্প্রেড হওয়াটাকে দেখানোর জন্য ইয়েলো কালার দিয়ে ওই জায়গাটা ফিল করছি। এই এখন যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ম্যাক্সিমামটা গ্রিন আর রেড দিয়ে কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাটাকে হাইলাইট করার জন্য ব্ল্যাক কালার দিয়ে এই সেম জায়গাগুলোকে ওভারলাইন করছি, যাতে জায়গাগুলো হাইলাইট হয়। এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটাতে প্রথমে আমি রেড কালার আর গ্রিন কালার দিয়ে ওই শেডটাকে এনেছি। তারপরে আমি ওই রেডের জায়গাগুলোতে ডিপ রেড দিয়ে এই স্ট্রোকগুলো টানছি। আর সেম টু সেমভাবে গ্রিনের যে জায়গাগুলো থাকবে সেই জায়গাতেও আমি গ্রিন কালার দিয়ে ওরকমই স্ট্রোক আমি দেব। ঠিক আছে, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা অনেকটা বুঝতে পারবে। যতটা আমি পেরেছি ডিটেলে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটার মধ্যে দিয়ে। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। ঠিক বন্ধুরা, এই পোর্শনটাতেও আমি যেরকম বললাম গ্রিন কালার দিয়ে গ্রিনের ওই যে পার্টটা আছে সেই জায়গাগুলোতে আমি স্ট্রোক দিচ্ছি, এবং সবার শেষে তোমরা দেখতে পাবে আমি ব্ল্যাক কালার দিয়ে ওই সেম যে স্ট্রোকগুলো গেছে রেড আর গ্রিনের সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করেছি, যাতে ছবিটা আরও বেশি প্রমিনেন্ট লাগে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। প্লিজ বন্ধুরা এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো, আমি যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি।